এখন একটু ঘুরতে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায়, দেখতেই পাচ্ছ মেয়ের আগে আগে, মেয়ে আর মা আর আমি পিছনে একটু আমাদের সোনারপুরে বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটি আছে, মানে কেনাকাটি করা হবে, দেখি কি কেনাকাটি হয়। চলো যাই, বৃষ্টি আর বৃষ্টি, তো বৃষ্টির জন্য বেরোনো আর হয় না। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মিতা জগৎ ব্লগ। তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই, সাথে থাকো। প্রথমে চলে যাচ্ছি, বালিশ নেবো। হ্যাঁ কি হয়েছে? নেই গায়ে তো ছোটাচ্ছিস না ভিজে? বালিশ মেয়ের জন্য নেওয়ার জন্য এসেছিলাম, মা দেবে। তো মেয়ের মাথা বালিশটা একদম মানে খারাপ হয়ে গেছে, ভারী ব্যথা করে, এই জন্য বালিশ নেবো। তো বালিশ আজকে নেই, মঙ্গলবার আসবো, মঙ্গলবার ফিরে যাবো। কি যাচ্ছি এখন জলের মধ্যে, ভালো লাগছে না, মেয়ের বায়না একটুখানি যাবে। আর ওর ক্রিম শেষ হয়ে গেছে, ক্রিম নিতে হবে, কিছু ফল মানে কিনতে হবে। কিছু কেনাকাটি হয়নি, এখন যাচ্ছি সাইবার ক্যাফে যাবো, মায়ের রেশন কার্ড বাবার মানে করাচ্ছি নতুন করে, এখানে ট্রান্সফার করছে। তো চলো এখন মেয়েকে, কি বলবো কিছু বলতে পারছি না, ঠিক আছে এখন রাখছি। এখন যাচ্ছি আমতলা, পুকুর পাড় দিয়ে আমতলা না, হ্যাঁ আমতলা, নামটা আমতলা আমি দিয়েছি, আম গাছ আছে ওই আমতলার রাস্তাটা দিয়ে যাবো। আর এদিকে মাঝে মাঝে রাস্তা মানে লাইট করতে মানে লাইট দেওয়া আছে, আবার নেই। আর আমার রাস্তায় মানে বেঁধে বেঁধে গেলে পরে মাস্ক করা থাকি, তো কথা বলতে অসুবিধা হয়ে যায়, কষ্ট হয়ে যায়, হাঁকি হাঁকি। তা মা মাস্ক পরেনি, পুলিশ ধরবে রে। মেয়ে পড়েছে মা গা না, মা পরেনি, কেউ পরে না কোনো, ওই যে কেউ পরে না নাকি মাস্ক বাবা। হ্যাঁ হ্যাঁ মোদের আর দৌড়বে সব ক্যামেরা না, আমি মানি মেনে চলি, তার মা আগে ধরবে না, তোকে ধরবে না, তোমাকে ধরবে, বাবাকে ধরবে, আমাকে ধরবে, সঞ্জুকে ধরবে। বাবা না সঞ্জু পরে বললে তো হবে না, বাবাও পরে, ওর বাবাকে বলি নাই, এ বাবা এর বাবাকে বলেছি ধরবে, ভালো হবে। তাদের আম গাছ ছিল, আম গাছটা কেটে দিয়ে, কোথায় আম গাছ এগুলো হয়েছে, এখন রাত্রে কোনোদিন ভিডিও করিনি, এই ভালো লাগছে তাই করছি। আর এইদিকে বাবা কুকুর আছে, দাঁড়াও এখন ক্যামেরাটা অফ করছি। কুকুর যদি থাকে, কুকুরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ পর্যন্ত কাউন্ট করবে, কুকুর ভয় পালিয়ে যাবে, কিন্তু কুকুর কিন্তু সামনে আসবে না। তিন চার পাঁচ ছয় সাত, কি জানো না, তুমি জানো কি, আমি জানতাম শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকারে অন্ধকার যাচ্ছে, একটু হেঁটেই যাচ্ছি আজকে, এইভাবেই আজকে ব্লগটা দিচ্ছি তোমাদেরকে, তোমরা বলবে দেখে হ্যাঁ যে কেমন লাগছে, কেমন লেগেছে বলবে, অতি অবশ্যই জানাবে। আমার মুখ তোমরা দেখতে পাবে না, আমার মেয়ের সামনেও দিকে মানে ক্যামেরাটা করিনি, ওর আগে আগে আমি পিছনে হয়ে গেছি। দেখো মন্দির এখানটা, মন্দির মন্দির, ওই যে ভোলে বানাত বসে আছে, দেখতে পাচ্ছ নাকি যাই না, ওখানে ভোলে বাবা বসে রয়েছে। তো চলো মারো, চলে গেছে অনেক দূর, ওই অনেকটা দূর চলে গেছে। আমাদের এখানটা একটা শিব মন্দির আছে, দাও দেখাচ্ছি, এইদিকেও অন্ধকার লাগছে, কোনো দিন লাইটটা কম আছে তো তাই দেখা যাচ্ছে না, এই যে শিব মন্দিরটা। চলে চলে বউ চলে, এখন বাড়ির দিকে যাব, দেখতে পাচ্ছ মহাদেবকে, খুব সুন্দর মুখটা, কিন্তু ওপরে উঠছি না, জুতো মতো খুলতে হবে তাই জন্য। এই চলে, আর বৃষ্টি পড়ছে, এই যে এখন চলে যাচ্ছি, কি না এদিক দিয়ে চলে যাবো, কিছু হবে না, চল এখন বাড়ির বাড়ির দিকে চলে যাচ্ছি। মা এখনও রেশন কার্ড মানে এখনও ঠিক হয়নি, বসে আছে আমার রান্না করতে হবে বাড়িতে, আর এর থেকে জোরে বৃষ্টি যদি চলে আসে তাহলে যেতে পারবো না, এই জন্য এখন অন্ধকার অন্ধকার যেভাবে এসেছি এখন সেইভাবেই যাবো। চলো
রাখছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে আপেল মা কিনে দিল, আর হচ্ছে মেয়ে জুস নিয়েছে, চিপস নিয়েছে, মেয়ে ঘরে রেখে দিয়েছে, আর পায়ে অতিরিক্ত কাদা, মেয়ের পা ধোয়া হয়নি, তাও মেয়ে ঘুরেছে এইদিকে পা ধুবি আয়। হ্যাঁ, তো জুসটা দেখে নিল যে তাই তো। যাই হোক, আমি মানে ভিডিওটা কীরকম কী করলাম জানি না কো, যদি সেরকম যদি হয় তাহলে দেবো, আর না হলে দেবো না। কেননা আমি ভেবেছিলাম যে সব কিছু শেয়ার করব, তো শেয়ার করতে পারলাম না। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে জল কাদা, ছাতা ধরবো না ফোন ধরবো না লোকজনকে দেখবো। তা অবশ্যই এটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও, আর নতুন চ্যানেলে যদি সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকের মতন গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার নতুন একটা ব্লগ আছে, দেখা যাচ্ছে, টাটা। হ্যাঁ, গুড নাইট, আমি বলে দিলাম তোর হয়ে যা। গুড নাইট।